আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরও একটা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে। আজকে আমরা তিন নাম্বার ক্লাস করব এবং তিন নাম্বার ক্লাসেও নতুন কিছু শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এক নাম্বার সেন্টেন্সটার দিকে তাকাই আমরা একটু। আমরা বলেছি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আমরা বেসিকলি এই এক স্ট্রাকচারটা ফলো করছি। প্রথমে সাবজেক্ট খুঁজে বের করব, তারপরে ভার্ব খুঁজে বের করব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, তারপরে অ্যাডভার্বিয়ালসের আলোচনা করব, আরও কিছু জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করব। এক নম্বর সেন্টেন্সটার দিকে যদি আমরা তাকাই, ধরেন আমাদের জীবনে লেখা আছে, আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন ও অসম্ভব মনে করে পরিত্যাগ করি। এটা আসছে হচ্ছে 27তম বিসিএস রিটেন পরীক্ষায়। এখন এটা অনুবাদ আসছে এবং এটা আপনাকে বিভিন্ন ধরনের সময় লিখতে হতে পারে। যখন আপনি লিখবেন কোনো কিছু লিখতে হলে, সেক্ষেত্রে আমাদের প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হয়। সাবজেক্ট ব্যবহার করতে হলে অফকোর্স আমাদের ভার্ব খুঁজে বের করতে হয়। আমরা বলেছিলাম যে ভার্ব কোথায়, যেখানে সাধারণত সেন্টেন্সটা শেষ হয়, বাংলা সেন্টেন্স বা আপনি চিন্তা করবেন যেখানে শেষ হবে ওইখানেই সাধারণত ভার্ব থাকে। তারা আপনি দেখেন পরিত্যাগ করি, এই পরিত্যাগ করাটা হচ্ছে আমাদের ভার্ব। ভার্বকে যখন আমরা কে, কারা বা কাদেরকে দিয়ে প্রশ্ন করি, সময় সেখানে আমরা সাবজেক্ট পেয়ে যাই। কে পরিত্যাগ করে বলেন তো? আমরা পরিত্যাগ করি। কে পরিত্যাগ করে? আমরা পরিত্যাগ করি। তাহলে আমরা কী লিখতে পারি বলেন তো? উই গিভ আপ, উই গিভ আপ, আমরা পরিত্যাগ করি। তিন নম্বরে কী লেখা আছে? আমরা অবজেক্ট ব্যবহার করব। অবজেক্ট কী করে পাওয়া যায়? ভার্বকে কী অথবা কাকে দ্বারা প্রশ্ন করে। কী পরিত্যাগ করি? অনেক জিনিসকে, মেনি থিংস, মেনি থিংস, TH INGS, মেনি থিংস। তার মানে উই গিভ আপ মেনি থিংস, আমরা অনেক জিনিসকেই পরিত্যাগ করি। কোথায় বলেন তো? আমাদের জীবনে, এই যে অ্যাডভার্বিয়াস দেখেন, আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। একটু বাকি রয়ে গেছে, কী আছে বলেন তো? এই যে দেখেন, কঠিন ও অসম্ভব মনে করে, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। বাংলা বাক্যে যদি আপনি চিন্তা করতেছেন, এরকম বাক্যে যদি করিয়া, বলিয়া, যখন ইয়া বা এ থাকে, বাংলা বাক্যে যখন ইয়া বা এ থাকে, তখন সেক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করতে হয়। কার ব্যবহার করতে হয় বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করতে হয়। প্রেজেন্ট পার্টিসিপল মানে বারবার শেষে আইনযুক্ত হবে কিছু একটা। তার মানে কঠিন ও অসম্ভব মনে করা, মনে করা ইংরেজি কী বলেন তো? থিঙ্ক। থিঙ্কের সাথে প্রেজেন্ট পার্টিসিপল হলে কি হয়? থিঙ্কিং। তাহলে কি আসবে বলেন তো? থিঙ্কিং, থিঙ্কিং। এবং কাদেরকে কঠিন ও অসম্ভব মনে করে, কাদেরকে কঠিন এবং অসম্ভব মনে করেন বলেন তো? এই যে মেনি থিংস, মেনি থিংস মানে অনেকগুলো জিনিস, আমাদের প্লুরাল আসবে, দে, দের প্রনাউন কি আসবে? দেম আসবে। থিঙ্কিং দেম, থিঙ্কিং দেম, কঠিন এবং অসম্ভব, কি বলেন তো? ডিফিকাল্ট, DIFFICULT, ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লেক্স, কমপ্লেক্স। কত সুন্দর করে লেখা যায়! আমরা নতুন, আজকে নতুন একটা শিখলাম যে আমরা পার্টিসিপল ব্যবহার করে কী করে আমরা আমরা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি, বা কী করে আমরা অনুবাদ করতে পারি। তার মানে ফুল সেন্টেন্সটা কী আসলো? উই গিভ আপ মেনি থিংস, আমরা অনেক জিনিসকেই ছেড়ে দিই বা পরিত্যাগ করি। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, থিঙ্কিং দেম ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লেক্স, অনেক জিনিসকে কঠিন এবং অসম্ভব মনে করে। এখানে থিঙ্কিংয়ের পরিবর্তে আপনি কনসিডারিং দিতে পারেন, বুঝাতে পারলাম? এখন এই অংশটুকু আপনি প্রথমে নিয়ে যেতে পারেন, থিঙ্কিং মেনি থিংস ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লেক্স, আপনি এই অংশটাকে একদম প্রথমে নিয়ে যেতে পারেন। কিভাবে? আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করব। যেমন থিঙ্কিং, TH IN, থিঙ্কিং দেম, থিঙ্কিং দেম প্রথমে মেনে, থিঙ্কিং মেনি থিংস, থিঙ্কিং মেনি থিংস ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লেক্স, একটা কমা দিয়ে দেন। আমি সম্পূর্ণটা লিখলাম না, একটা কমা দিয়ে দেন। কমা দেওয়ার পরে উই গিভ আপ দেম ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে কঠিন এবং অমান, আমাদের জীবন অনেক কিছুকে কঠিন এবং অসম্ভব মনে করে আমরা ছেড়ে দিই। আপনি যখন কোনো কিছু আপনার স্ট্রাকচার ভিতরে চলে আসবে, তখন আপনি চিন্তা করার আগে আপনার মাথায় অটোমেটিক্যালি ট্রান্সমিটেড হয়ে যাবে যে এখানে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করতে হবে অথবা পাস্ট পার্টিসিপলের ব্যবহার করতে হবে। ঠিক এইভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। দুই নম্বর সেন্টেন্সটা যদি আমরা একটু দেখি, যে আমরা এরকমভাবে দেখবেন, খুব মনোযোগ দিয়ে দেখেন দুই নম্বর সেন্টেন্সটায় কী লেখা আছে। বলছে কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি। তার মানে আমরা সাবজেক্ট কোথায় পেলাম? কে সাবজেক্ট বলে? কে শুরু করে বলেন তো? আমরা শুরু করি। তার মানে কী বলেন তো? উই স্টার্ট, START, উই স্টার্ট, উই স্টার্ট, আমরা শুরু করি। কী শুরু করি বলেন তো? উই স্টার্ট, আমরা শুরু করি। এখন দেখেন, কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি। আপনি, আমরা একটা নোট পড়াবো যে আপনার অর্থকে বিকৃত করে না, অর্থের বিচ্যুতি করে না, এরকম নতুন ওয়ার্ড আপনি, নতুন শব্দ আপনি ব্যবহার করতে পারবেন। আপনি এখানে দেখতে পারেন উই স্টার্ট ওয়ার্কিং,
we start working, কাজ শুরু করি। অথবা লিখতে পারেন we start our work, আমরা আমাদের কাজ শুরু করি। কি করে? কিছুটা সাহস প্রদর্শন করে। এই যে দেখেন আগে ছিল কি বলেন তো মনে করে, এখানে সাহস প্রদর্শন করে। আপনি যদি আগের নিয়মটা যদি বুঝে থাকেন এখানেও প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আসবে। তাহলে এই সেন্টেন্সটা ক্লাসটা শেষ করে আপনি এই সেন্টেন্সটা করবেন। অনেকেই বলেন যে ভাই ক্লাস একটু দীর্ঘায়িত করা যায় না। না, এটা গ্রামারের ক্লাস নয়, ফ্রি হ্যান্ড রাইটিং আমরা এমনিতেই পারি না। আপনাদেরকে আমার টার্গেট হচ্ছে সপ্তাহে 7 দিনের 4 দিন আপনাদেরকে এক মানে একটা লাইন করে আপনি শিখেন। 30 দিনে 30টা লাইনের 30টা নিয়ম শিখে যাচ্ছেন এবং ইনশাল্লাহ অনেকটা বৃদ্ধি কেটে যাবে। এবং ক্লাসগুলো কেমন হচ্ছে জানাবেন এবং অবশ্যই সেন্টেন্সটা করে যতটুকু পারেন এই সেন্টেন্সটা ভুল হোক আপনি লেখার চেষ্টা করেন। কিন্তু আপনি যদি বসে থাকেন তাহলে আমাদের হয়তো বা আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ ভিডিওটা দিই আমি হয়তো আর দিব না যখন আপনাদের ভালো রেসপন্স পাবো না। নিজে থেকে লিখতে গেলে প্রথম শ্রেণীর কোনো চাকরি পাইতে গেলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং লিখতেই হবে আর লেখা জানতেই হবে, এটা একদম একদম ফরজ কাজের মতো। আজকের মতো শেষ করছি, আগামী সোমবার রাত সন্ধ্যা 7:30টায় আমাদের চতুর্থ ভিডিও আসবে ইনশাল্লাহ, চতুর্থ ক্লাস আসবে। আসসালামু আলাইকুম।